हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय ट्यूब चैनल मैथ वर्सेस मैथ। आज हमरा अवकलन बा अंतरकलन এই চ্যাপ্টারের পরবর্তীতে নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। 10-3 কি বলছে? cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ারের sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার সাপেক্ষে আমাকে অন্তরকলন বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে এটাকে ধরে নিচ্ছি। v ইকুয়াল টু কি ধরছি? cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, আর u ইকুয়াল টু sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার। এটা তোমরা ডাইরেক্ট ফর্মুলা ফেলে এটা সিম্পলিফাই করতে পারতে, বাট আমি এটাকে প্রসেস টুতে করেছি, এটা আমি পুট করে করেছি। এবার তাহলে আমি প্রথমে জানা দরকার আমাকে কী করতে হবে। আমাকে বলেছে কি সাইন ইনভার্স এটার সাপেক্ষে আমার এটার অন্তরকলন বার করতে হবে। ঠিক আছে, তাহলে যার সাপেক্ষে করতে হয় সবসময় কী বলেছি তাকে নিচে রাখবো। আমি সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ারকে নিচে রাখবো, এটার সময় আমি কী ধরেছি ইউ, তাহলে আমার ইউ থাকবে নিচে। যেহেতু অবকলন করছি তাহলে ডি একটার সাথে গুণ, মানে ডিউ থাকবে আমার নিচে। যাকে করবো সে থাকবে ওপরে। কাকে করছি? কস ইনভার্স এটাকে। এটার সময় আমি কত ধরেছি ভি, তাহলে ভি থাকবে ওপরে। যেহেতু আমি অবকলন করছি সাথে একটা ডবি ডি গুণ, তার মানে কি ডিবি বাই ডিউ আমাকে বার করতে হবে। এবার দেখা যাক কীভাবে করা যায়। দেখো, তাহলে ভি ইকুয়াল টু আমরা কী পাচ্ছি? বলে দিয়েছে কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আমি এখন কী পুট করছি? এক্স ইকুয়াল টু ট্যান থিটা। কী পুট করবো? এক্স ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে পুট করো ভি ইকুয়াল টু কস ইনভার্স 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এখন এই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটার সমান লেখা যায় কস টু থিটা। তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে লিখতে পারি কস টু থিটা, লিখতেই পারি। তাহলে ভি ইকুয়াল টু কস ইনভার্স কস টু থিটা। তাহলে কস ইনভার্স আর কস কেটে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি? ভি ইকুয়াল টু টু থিটা। যেহেতু ডান পাশে থিটা আছে তাহলে একে এখন থিটার সাপেক্ষে অবলম্বন করবো। তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু থিটা, তাহলে ডিভি বাই ডি থিটা ইকুয়াল টু টু ইন্টু টু, কনস্ট্যান্ট বাইরে বেড়ে গেলো, ডি বাই ডি থিটা অফ থিটা, দ্যাট ইজ ওনলি টু হবে ডিভি বাই ডি থিটার ভ্যালু, মানে ইউতে চলে আসে। ইউ সমান স্যান প্লাস টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ওখানে এক্স ইকুয়াল টু টেন থিটা পুট করেছি, তাহলে এখানে আমি এক্স ইকুয়াল টু টেন থিটা পুট করছি। তাহলে ইউ ইকুয়াল টু স্যান প্লাস টু টেন থিটা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা। এখন তুমি দেখো এটার ভ্যালু হয় সাইন টু থিটা। সাইন টু থিটার ফর্মুলা কী হয়? টু টেন থিটা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা। তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে লিখতে পারি সাইন টু থিটা, লিখতে পারি। তাহলে সাইন ভার্স আর সাইন কেটে যাবে, তাহলে কী পড়ে থাকবে? ইকুয়াল টু টু থিটা। তাহলে একে আবার থিটার সাপেক্ষে অবলম্বন করে পাই। তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু থিটা, তাহলে ডি বাই ডি থিটা ইকুয়াল টু টু কনস্ট্যান্ট বাইরে বেড়ে গেল, ডি বাই ডি থিটা অফ থিটা, দ্যাট ইজ এই জিনিসটার ভ্যালু ওয়ান, দ্যাট ইজ টু ইন্টু ওয়ান মানে টু, ইট ইজ ডি বাই ডি থিটা ভ্যালু করতে পারলাম টু। এবার আমাকে বার করতে হবে কি? ডিবি বাই ডিউ। তাহলে ডিবি বাই ডিউ ইকুয়াল টু, তাহলে ডিবি কেউ ডি থিটা দিয়ে ভাগ করে দাও, ডিউ কেউ ডি থিটা দিয়ে ভাগ করে দাও। তাহলে ভাগ করে দিলাম, তাহলে ডিবি বাই ডি থিটা সমান কত পাচ্ছি? টু পেয়েছি। আর ডিউ বাই ডি থিটার ভ্যালুও কত পেয়েছি? টু। তাহলে টু বাই টু, দ্যাট ইজ ওয়ান, দ্যাট ইজ ডিবি বাই ডিউ এর ভ্যালু কত হবে? ওয়ান। এটা হবে অঙ্কের অ্যান্সার। 10-4 কী বলছে? এক্স স্যান ভার্স এক্সের স্যান ইনভার্স এক্সের সাপেক্ষে আমাকে অন্তরকলন বার করতে হবে। কি আমি তাহলে প্রতিবার একই কথা বলছি, যার সাপেক্ষে। আচ্ছা প্রথমে ধরে নাও ভি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সাইন ভার্স এক্স অ্যান্ড ইউ ইকুয়াল টু সাইন ভার্স এক্স। ওকে, এখন যার সাপেক্ষে করতে বলছে তাকে সবসময় কোথায় রাখবো? নিচে। তার মানে কি আমাকে সাইন ভার্স এক্সের সাপেক্ষে করতে হবে, তার মানে সাইন ভার্স এক্স নিচে থাকবে। আমি সাইন ভার্স এক্স সমান কী ধরেছি? ইউ। তাহলে ইউ থাকবে আমার নিচে। যেহেতু অবকলন করবো তাহলে সাথে একটা ডি গুণ, তাহলে ডি ইউ থাকবে আমার নিচে। যাকে করবো তাকে রাখবো উপরে। যাকে করবো এক্স সাইন ভার্স এক্সকে, তাহলে একে আমি উপরে রাখছি, ভি তার মানে উপরে থাকবে, কারণ একে কালকে আমি ভি ধরেছি। যেহেতু অবকলন করেছি সাথে একটা জি গুণ, তোমার কি ডিবি ভাই জিউ আমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে এবার এটাকে কীভাবে সিম্পলিফাই করেছি লক্ষ্য করো। তাহলে ভি ইকুয়াল টু এক্স সাইন ভার্স এক্স আমি এটা পুট করেছি। তাহলে এখন দেখো সাইন ভার্স এক্স সমান কত পেয়েছি? ইউ। তাহলে এখন এই সাইন ভার্স এক্সের জায়গায় আমি ইউ পুট করতে পারি, আর এক্সের জায়গায় কী পুট করবো? সাইন ইউ, কারণ কি এক্ষুনি তোমরা বুঝতে পারবে আমরা কী ধরেছিলাম সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ইউ। তাহলে এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু সাইন ইউ, অবশ্যই লিখতে পারি, কারণ কি সাইন ভার্স মানে কি ওয়ান বাই সাইন, তাহলে সাইনটা কোনো কোনো গুণ করে দাও, তাহলে সাইন ইউ। তাহলে এক্স ইকুয়াল টু সাইন ইউ। এটা ত্রিকোণমিতিক বিপরীত বৃত্ত অপেক্ষক এই চ্যাপ্টারের কনসেপ্ট। চাইলে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো, ওখানেও আমি সলিউশন দিয়েছি। তাহলে এক্স ইকুয়াল টু সাইন ইউ। তাহলে এখন এক্সের পরিবর্তে লিখতে পারি সাইন ইউ, আর সাইন প্লাস এক্সের পরিবর্তে কত লিখবো? ইউ। তাহলে সাইন ইউ টু দি পাওয়ার ইউ। এখন দেখো এটা একটা ফাংশন এন্ড পাওয়ারও আর একটা ফাংশন। ঠিক আছে, তার মানে কি এরকম ফাংশনের মাথায় যদি আর একটা ফাংশন থাকে বা ফাংশনের পাওয়ারে যদি আর একটা ফাংশন থাকে, সাধারণত আমরা তখন কী নিই? লগ নিই। তাই আমি উভয় পক্ষে ইন্টিগ্রালের সাপেক্ষে লগ নিয়ে পাই। তাহলে লগ ই বেস ভি ইকুয়াল টু লগ ই বেস সাইন ইউ টু দি পাওয়ার ইউ। এবার আমরা কী জানি? লগ যে কোনো বেস এ এম টু দি পাওয়ার এন ইকুয়াল টু কী হয়? এই এনটা সামনে চলে যায়, এন লগ বেস এ বেস এম। তাহলে এখানে সেম ব্যাপার, এনের জায়গায় কত আছে? ইউ। তাহলে ইউটার সামনে চলে যাবে, তাহলে লগ ই বেস ভি ইকুয়াল টু ইউ ইন্টু লগ ই বেস সাইন ইউ। এখন একে আমি ইউ এর সাপেক্ষে অবলম্বন করবো, যেহেতু ডান পাশে আমার ইউ আছে, তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট ইউ। তাহলে কি ডি বাই ডি ইউ অফ লগ ই বেস ভি ইন্টু ডি বাই ডি ইউ অফ ইউ ইন্টু লগ ই বেস সাইন ইউ। এইবার এটা তো আছে ভি, তাহলে একে তো আমি ইউ এর সাপেক্ষে অবকলন করতে পারবো না, তাহলে একে আমাকে কার সাপেক্ষে অবকলন করতে হবে? ভি এর সাপেক্ষে। তাই আমাকে ভি এর সাপেক্ষে অবকলন করছি, ডি বাই ডি ভি অফ লগ ই বেস ভি।
কিন্তু এই জিভি তো আগে ছিল না, তাহলে একে ব্যালেন্স করার জন্য উপরে একটা জিভি গুণ, আর জিউ ছিল নিচে, তাহলে এই সেই জিউ ইজিক্যাল টু, এখানে দুটো আলাদা ফাংশন গুণ আকারে আছে। তাহলে কি অবকলনের গুণের ফর্মুলা ফেলো, তাহলে প্রথম চারেকে দ্বিতীয়টা, তাহলে ইউ ইন্টু জি বাই জি অফ লগ ই বেস সাইন ইউ প্লাস দ্বিতীয় চারেকে প্রথম চার অবকলন লগ ই বেস সাইন ইউ ইন্টু জি বাই জি অফ ইউ। তাহলে লগ ই বেস ভি, ভি এর সাপেক্ষে অবকলন করলে কত পাবো, ওয়ান বাই ভি ইন্টু ডিভি বাই জি ইউ ইজিক্যাল টু ইউ ইন্টু, এখন এই সাইন ইউটাকে ইউ মনে করো, তাহলে লগ ইউ এর অবকলন কী হবে, ইউ এর সাপেক্ষে ওয়ান বাই ইউ, দ্যাট ইস ওয়ান বাই সাইন ইউ, কিন্তু এটা তো ইউ ছিল না, ছিল সাইন ইউ, তাহলে একে আবার ইউ এর সাপেক্ষে অবকলন করো, জি বাই জি ইউ অফ সাইন ইউ প্লাস লগ ই বেস সাইন ইউ, কারণ কি এটার ভ্যালু ওয়ান হয়, তাহলে ওয়ান ইন্টু এটা মানে কি সেই লগ ই বেস সাইন ইউ উপরে থাকবে। এখন করছি কি, ডিভি বাই জি ইউ ইজিক্যাল টু এই ভিটা কোনো কোনো গুণ করে দিচ্ছি, তাহলে ভি ইন্টু, তাহলে এখান থেকে পাবো ইউ সাইন ইউ বাই সাইন ইউ ইন্টু সাইন ইউ এর অবকলন করলে পাই কত কস ইউ প্লাস লক ই বেস সাইন ইউ। এবার জাস্ট ভ্যালু পুট করবো, ঠিক আছে দেখো কীভাবে ভ্যালু পুট করছি, ডিভি বাই জি ইউ ইজিক্যাল টু, এখন আমরা কী জানতাম ভি ইজিক্যাল টু এক্স টু দি বাই সাইন মাইনাস এক্স, ধরেছিলাম এক্স টু দি বাই সাইন মাইনাস এক্স ইকুয়াল টু ভি ধরেছিলাম, তাহলে এখন ভি এর পরিবর্তে এটা লিখতে পারি, আর ইউ সমান কী ছিল সাইন মাইনাস এক্স, সেখান থেকে আমরা পেয়েছিলাম যে সাইন ইউ ইজিক্যাল টু এক্স বা এক্স ইকুয়াল টু সাইন ইউ, তাহলে সাইন ইউ ইজিক্যাল টু এক্স হয়, তাহলে কস ইউর ভ্যালু কত হবে, আন্ডার রুট ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স, সবই ফার্স্ট কোয়াড্রেন্টে আছে ধরে নিচ্ছি আমরা, আর তাছাড়া এই সমস্ত অঙ্কগুলো সবই ফার্স্ট কোয়াড্রেন্টে ধরেই করা, অনেক বইতে তোমরা দেখবা কিছু বলা নেই কিন্তু সব পজিটিভ ভ্যালু নিচ্ছে, তার মানে কি সমস্ত ত্রিকোণমিতিক কোণগুলো যেগুলো নিচ্ছে সাইন কস ট্যান কট সবই ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে কি সাইন ইউ ফার্স্ট কোয়াড্রেন্টে মানে কস ইউ ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে তাহলে এরও ভ্যালু পজিটিভ হবে, তাহলে লিখলাম আন্ডার রুট ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ইউ, আর সাইন ইউর ভ্যালু কত এক্স, তাহলে আন্ডার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কস ইউর ভ্যালু কত হবে আন্ডার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এবার জাস্ট ভ্যালুগুলো পুট করো, তাহলে ডিভি বাই ডি ইউজিক্যাল টু ভি এর পরিবর্তে আমরা কত লিখবো এক্স টু দি বার সাইন বাই সিক্স লিখলাম ইন্টু ইউ এর পরিবর্তে কত লিখবো সাইন বাই সিক্স লিখলাম সাইন বাই সিক্স, আর সাইন ইউর পরিবর্তে কত লিখবো এক্স লিখলাম এক্স ইন্টু কস ইউর পরিবর্তে আমরা কত লিখবো আন্ডার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার লিখলাম প্লাস লক ই বেস সাইন ইউর ভ্যালু কত এক্স, তাই লিখলাম সাইন ইউর পরিবর্তে এখন এক্স, দ্যাট ইজ এটাকে একটু গুছিয়ে যদি লিখি তাহলে কী পাচ্ছি, ডিভি বাই ডি ইউজিক্যাল টু এক্স টু দি বার সাইন বাই সিক্স ইন্টু আন্ডার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ইন্টু সাইন বাই সিক্স প্লাস লগ ই বেস এক্স। ওকে নেক্সট অঙ্ক এগারো দাগের অঙ্ক কী বলছো, ওয়াই ইজিক্যাল টু এক্স বাই আন্ডার রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার হলে প্রমাণ করো যে এক্স কিউব ইন্টু ডিওয়াই বাই ডি এক্স ইজিক্যাল টু ওয়াই কিউব। ওকে তাহলে যেটা আমাকে দিয়েছে সেটা আমি লিখে নিয়েছি প্রদত্ত হিসেবে, ওয়াই ইজিক্যাল টু এক্স বাই আন্ডার রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এখন আমি উভয় দিকে বর্গ করে দিচ্ছি, তাহলে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এক্স বাই আন্ডার রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, দেখ তাহলে এখন কত পাচ্ছি ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, বা এটাকে উল্টে দাও, তাহলে ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু, তাহলে এটা উল্টে যাবে, তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, বা ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এটাকে এভাবে লেখা যায় ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার লেখা যায়, বা ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার কাটাকাটি করলে ওয়ান, তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, বা ওয়ান বাই ওয়াই স্কোয়ার মানে লেখা যায় ওয়াই টু দুবার মাইনাস টু লেখা যায়, সূচকের ফর্মুলা ইজিক্যাল টু ওয়ান বাই এক্স স্কোয়ার লেখা যায় এক্স টু দুবার মাইনাস টু লেখা যায় প্লাস ওয়ান। এবার একে আমি এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত পাচ্ছি জি বাই ডি এক্স অফ ওয়াই টু দুবার মাইনাস টু ইজিক্যাল টু জি বাই ডি এক্স অফ এক্স টু দুবার মাইনাস টু প্লাস জি বাই ডি এক্স অফ ওয়ান। এবার এটা তো আছে ওয়াই, একে কি আমি এক্সের সাপেক্ষে অবকলন করতে পারবো, পারবো না, তাহলে ওয়াইয়ের সাপেক্ষে করতে হবে, তাই করছি জি বাই ডিওয়াই অফ ওয়াই টু দুবার মাইনাস টু, যেহেতু ডিওয়াই আগে ছিল না তাই ব্যালেন্স করার জন্য উপরে একটা গুণ করে দিলাম, তাহলে ডিওয়াই বাই ডি এক্স, কারণ ডি এক্স আগে থেকে ছিল সেই ডি এক্স হচ্ছে এই ইজিক্যাল টু, এখন এক্স টু দুবার এন এর ফর্মুলা কী হয় এক্সের সাপেক্ষে অবকলন করলে এন এক্স টু দুবার এন মাইনাস ওয়ান, তাহলে এক্স টু দুবার এন এনে যে কত আছে মাইনাস টু, তাহলে মাইনাস টু ইন্টু এক্স টু দুবার এন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান, আর ধ্রুবক পদের অবকলন করলে কত হয় জিরো। বাট এটাও সেম জিনিস, এখন এই এক্স টু দুবার এনে যে এখানে কথা হচ্ছে ওয়াই টু দুবার এন, এক্সের সাপেক্ষে অবলম্বন করছি ওয়াই সাপেক্ষে অবলম্বন করছি, তাহলে জাস্ট এক্সের জায়গায় কত পুট করবো ওয়াই, আর এনে যে কত আছে মাইনাস টু, তো জাস্ট ভ্যালু কত হবে মাইনাস টু ইন্টু ওয়াই টু দুবার মাইনাস টু মাইনাস ওয়ান ইন্টু ডিওয়াই বাই ডি এক্স ইজিক্যাল টু, এখানে তাহলে কত পাচ্ছি মাইনাস টু ইন্টু এক্স টু দুবার মাইনাস থ্রি, এখন তাহলে এখানে তাহলে কী পেয়ে যাচ্ছি মাইনাস টু ইন্টু ওয়াই টু দুবার মাইনাস থ্রি ইন্টু ডিওয়াই বাই ডি এক্স ইজিক্যাল টু মাইনাস টু ইন্টু এক্স টু দুবার মাইনাস থ্রি, এখন এই মাইনাস টু আর এই মাইনাস টু তুলে দিচ্ছি, ঠিক আছে, এখন ওয়াই টু দুবার মাইনাস থ্রিটাকে লেখা যায় ওয়ান বাই ওয়াই কিউব, কারণ কী লেখা যায় আমরা সূচকের ফর্মুলায় কী জেনেছি এক্স টু দুবার মাইনাস এন ইজিক্যাল টু ওয়ান বাই এক্স টু দুবার এন, তাহলে ওয়াই টু দুবার মাইনাস থ্রি ইজিক্যাল টু ওয়ান বাই ওয়াই কিউব বা ওয়াই টু দুবার থ্রি ইন্টু ডিওয়াই বাই ডি এক্স ইজিক্যাল টু সেম ব্যাপার এক্স টু দুবার মাইনাস থ্রি মানে এখান থেকে লেখা যায় ওয়ান বাই এক্স টু দুবার থ্রি বাই ওয়ান বাই এক্স কিউব, তাহলে এবার কোনো কোনো গুণ করে দাও, তাহলে এক্স কিউব এখানে চলে গেলে উপরে উঠে হবে, তাহলে এক্স কিউব ইন্টু ডিওয়াই বাই ডি এক্স ইজিক্যাল টু ওয়াই কিউব ইন্টু ওয়ান, দ্যাট ইজ ওয়াই কিউব, এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণ হয়ে গেল, দুইয়ের একদান সরি বারোর একদান, ওয়াই ইজিক্যাল টু ই টু দিবার ওয়াই বাই এক্স হলে দেখাও যে জিওয়াই বাই ডি এক্স ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার বাই এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স। ওকে তাহলে যেটা আমাকে দিয়েছে প্রদত্ত হিসেবে আমি লিখে নিয়েছি,
वाई इजुअल टू इंटू दुवार वाई बक्स जेहतु पारे आई करब उभयपक्ष इंजिजन सपेक्षे लग नहीं पाई तेल लग इ बेस वाई इजुअल टू लग इ बेस इ टू दुवार वाई बक्स एम कि जी लग जो बेस ए एम टू दुवार एन इजुअल टू एन लग ए बेस एम तेल एखे एन एर जगह कत आज वाई बक्स तेल वाई बक्सटा सामने चले जाए ठीक है तेल कि लिखते परि लग इ बेस वाई इजुअल टू वाई बक्स इंटू लग इ बेस इ बेस इ এখন আমরা কি জানি লগ যে কোনো বেস এ এ হলে ওয়ান হয় তাহলে এখানে এ যে কথা চি তাহলে ই বেস সি তার মানে কি এর ভ্যালু তাহলে ওয়ান হয়ে যাবে দ্যাট ইজ লগ ই বেস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স ইনটু ওয়ান দ্যাট ইজ ওয়াই বাই এক্স এবার তাহলে এক্স ইকুয়াল টু তাহলে কত পাবো কোনো কোনো গুণ করে দাও তাহলে এক্সটা উপরে চলে যাবে আর লগ ওয়াইটা নিচে চলে আসবে তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই বাই লগ ই বেস ওয়াই আমরা এখান থেকে পাচ্ছি এবার একে আমরা কে এর সাপেক্ষে অবলম্বন করব এক্স এর সাপেক্ষে আমরা অবলম্বন করছি সরি একে আমরা ওয়াই এর সাপেক্ষে অবলম্বন করছি ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু ওয়াই একে আমরা ওয়াই এর সাপেক্ষে অবলম্বন করছি কারণ ডান পাশে কি আছে ওয়াই তাহলে ডান পাশে যেটা থাকে তার সাপেক্ষে আমরা সাধারণত অবকলন করি তাহলে ওয়াই এর সাপেক্ষে অবলম্বন করছি তাহলে ডিএক্স বাই ডিওয়াই ইজ ইকুয়াল টু ডি বাই ডিওয়াই অফ ওয়াই বাই লগ ই বেস ওয়াই তার মানে কি দুটো আলাদা ফাংশন ভাগাকার আছে তাহলে কি ভাগের ফর্মুলা লাগাতে হবে এই জায়গায় তাহলে আমরা কী পাচ্ছি ডিএক্স বাই ডিওয়াই ইজ ইকুয়াল টু তাহলে ভাগের ফর্মুলা কি নিচের চেয়ে রাখি প্রথম চার অবকলন মানে উপরের চার অবকলন লগ ই বেস ওয়াই ইন্টু ডি বাই জয় অফ ওয়াই মাইনাস উপরের চার রেখে নিচের চার অবকলন ওয়াই ইন্টু ডি বাই জয় অফ লগ ই বেস ওয়াই বাই নিচের চার হোল স্কোয়ার লগ ই বেস ওয়াই হোল স্কোয়ার বা ডিএক্স বাই জিওয়াই ইজুয়াল টু তাহলে আমরা কত পাচ্ছি লগ ই বেস ওয়াই ইন্টু জিওয়াই বাই জিওয়াই মানে ভ্যালু ওয়ান তাহলে লগ ই বেস ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই ইন্টু ওয়াইয়ের সাপেক্ষে যদি লগ ওয়াইয়ের অবকলন করে তাহলে কত ভ্যালু পাই ওয়ান বাই ওয়াই তাই লিখলাম ওয়ান বাই ওয়াই বাই লগ ই বেস ওয়াইয়ের হোল স্কোয়ার বা ডিএক্স বাই জিওয়াই ইজুয়াল টু লগ ই বেস ওয়াই ইন্টু ওয়ান মানে কি লগ ই বেস ওয়াই মাইনাস ওয়াই ওয়াই কেটে গেল শুধু ওয়ান মাইনাস ওয়ান বাই লগ ই বেস ওয়াই হোল স্কোয়ার এখন আমরা কী পেয়েছিলাম লগ ই বেস ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই এক্স পেয়েছিলাম এখন তাহলে লগ ই বেস ওয়াইয়ের পরিবর্তে কত পুট করবো ওয়াই বাই এক্স ডিএক্স বাই জিওয়াই ইজুয়াল টু লগ ই বেস ওয়াইয়ের জায়গায় ওয়াই বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার কারণ কি লগ ই বেস ওয়াই মানে কত ওয়াই বাই এক্স তাহলে হোল স্কোয়ার আছে মানে হোল স্কোয়ার ইজুয়াল টু ওয়াই বাই এক্স মাইনাস ওয়ান বাই এটাকে যদি বর্গ করে দিই তাহলে কী পাবো ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মানে বিয়োগ করো ডিএক্স বাই জিওয়াই ইজুয়াল টু তাহলে লবে বিয়োগ করলে কী পাচ্ছি ওয়াই মাইনাস এক্স বাই এক্স বাই ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইজুয়াল টু তাহলে ওয়াই মাইনাস এক্স বাই এক্স এটা উল্টে যাবে ইন্টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে তাহলে কী পেয়ে যাচ্ছি ডিএক্স বাই জিওয়াই ইজুয়াল টু এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই স্কোয়ার কারণ কি এক্স আর এক এক্স কেটে যাচ্ছে নিজে তাহলে কী পড়তে পারবে ওয়াই স্কোয়ার কিন্তু আমার ভ্যালু বার করতে বলেছে কি জিওয়াই বাই ডিএক্স তার মানে কি আমরা পেয়েছি ডিএক্স বাই জিওয়াই তাহলে এটাকে উল্টে দিলাম এই প্রথম কমের ক্ষেত্রে একমাত্র উল্টানো যায় যদি জিএস স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার থাকতো তাহলে আমরা তখন উল্টাতে পারতাম না শুধু একমাত্র প্রথম কমের ক্ষেত্রে এটা আমরা উল্টে দিতে পারি তাহলে উল্টে দাও তাহলে বাম পাশে উল্টে দাও জিওয়াই বাই ডিএক্স ইজুয়াল টু তাহলে এই পাশে উল্টে যাবে ডান পাশে উল্টে যাবে তাহলে ওয়াই স্কোয়ার বাই এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স এটা তোমাকে প্রমাণ করতে বলেছিলো তাহলে প্রমাণ হয়ে গেল আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো নেক্সট ভিডিওয়ে পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে থ্যাংক ইউ